राहुल सर, राहुल सर पिकअप टीएमसी से बात करेंगे राहुल सर, टीएमसी का क्या स्टैंड है सर? टीएमसी का क्या? जय संविधान। স্পিকার পদে নির্বাচন নিয়ে একেবারে সংঘাতের পরিস্থিতি কি তৈরি হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে? সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে একতরফাভাবে স্পিকার পদে প্রার্থী দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, কংগ্রেসের থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। কংগ্রেসের ভূমিকা নিয়ে এই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। এখন কি হবে তৃণমূলের অবস্থান? তাহলে এই যে কে সুরেশকে ওম বিড়লার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তাকে কি সমর্থনের পথে যাবে তৃণমূল কংগ্রেস? শেষ পর্যন্ত অবস্থান কি হবে, দলীয় অবস্থান সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের বিরুদ্ধে না জানিয়ে স্পিকার পদে প্রার্থীর ঘোষণার অভিযোগ। স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের ভূমিকায় রীতিমতন ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। দিল্লিতে তৃণমূল সাংসদদের বৈঠক, স্পিকার নিয়ে বিজেপি কংগ্রেসের যখন লড়াই, তখন তৃণমূল কংগ্রেস কোন দিকে যাবে? নিঃসন্দেহে এটা সব থেকে বড় প্রশ্ন। স্বাধীন ভারতে এই প্রথম স্পিকার পদে ভোটাভুটি হতে চলেছে। আগামীকাল সকাল 11টায় সেই ভোটাভুটি হতে চলেছে, প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে স্পিকার পদে নির্বাচন নিয়ে ওম বিড়লা এবং কে সুরেশের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কোন দিকে যাবে, কারণ কংগ্রেসের অবস্থা, কারণ কংগ্রেস একতরফাভাবে সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রার্থী পদ নিয়ে, এই অভিযোগ স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে। তাহলে মূল প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিজেন্দ্র, তৃণমূল কংগ্রেসের এই অবস্থায় দাঁড়িয়ে অবস্থান ঠিক কী হবে, তারা কোন দিকে যাবে, কতক্ষণের মধ্যে এই বিষয়টা স্পষ্ট হতে পারে, তার কারণ কাল সকাল 11টায় ভোটাভুটি রয়েছে? সেটা টিএমসি সূত্র থেকে জানা যাচ্ছে শুধু, আজকে সন্ধ্যেবেলা হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আটটার সময় একটা মল্লিকার্জুন খড়গে মিটিং ডেকেছেন এবং সংসদ ভবনের মধ্যে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা হয়েছে, হয়তো এখান থেকে জট কাটতে স্টার্ট করেছে মনে করা হচ্ছে এটা। কেন কি সংসদে ঢোকার সময় অবধি কিন্তু একই মনোভাব ছিল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কি এটা খুবই একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি কংগ্রেস এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। তবে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা টিএমসি পার্লামেন্টারি পার্টি চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এটা মনে রাখতে হবে কি রাহুল গান্ধী আজকে সকালে বলেছিলেন কি যদি ডেপুটি স্পিকারের পোস্ট অপোজিশনকে দেওয়া হয় তাহলে স্পিকারের তার আপত্তি করবে না। সেই পোস্টটা এখনো ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়নি ইন্ডিয়া জোটের কাছে, কিন্তু ইন্ডিয়া জোটের প্রথম যে এডিং সেশন স্টার্ট হচ্ছে, ভোট হয়েছে, নম্বর ভালো এসছে তুলনায় যতটা এক্সপেক্ট করেছিল বিজেপি তারা পায়নি, কিন্তু তারপরে প্রথম যে সেশন তার তৃতীয় দিনে দেখা গেছে কি দুটি দলের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, মত পার্থক্য সামনে চলে আসছে। তবে দুটো অপশন রয়েছে সুব্রজিৎ, এক হলো টিএমসি হয়তো বিরত থাকতে পারে, বা যদি ভোট দেয় তাহলে সুরেশকে ভোট দেবে, কেন ভোটাভুটি হলেও ওম বিড়লাই জিতবেন সেটা স্পষ্ট রয়েছে, কেন কি সেই নম্বর এনডিএর কাছে রয়েছে। তবে টিএমসি যে প্রথম থেকে একটা মনোভাব দেখাচ্ছিল তারা চাইছেন না কি এটাতে ভোটাভুটি হোক, আজ অব্দি স্বাধীন দেশ হওয়ার পর থেকে প্রত্যেকবারই স্পিকার কনসেনসাস করেই সিলেক্ট করা হয়েছে, কখনো ভোটাভুটি হয়নি। এখন ভোটাভুটির প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে টিএমসির কাছে কি অপশন রয়েছে, হয়তো তারা ইন্ডিয়ার জোটের সঙ্গে থাকবেন বা তারা বিরত থাকতে পারেন ভোটাভুটি থেকে। তবে আজকে আটটায় যে খড়গে মিটিং ডেকেছেন হয়তো সেখানে কোনো বরফ যদি বলার থাকে তাহলে বলতে পারে, কেন কি সেই মিটিং এ টিএমসি এখন যাবে কি যাবে না সেটা নিয়ে এখনো অব্দি তারা সিদ্ধান্ত স্পষ্ট করেনি। Thank you.